আবারও হাজির হয়ে গেছি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগে। সবার আগে তোমাদেরকে আবারও বাকি কিছু কথায় স্বাগত জানাই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি তো ভীষণ হ্যাপি। চলো হ্যাপি হওয়ার কারণটাও তোমাদেরকে দেখো। এই দেখো কত গিফট, দেখেছো? ওরাও বসে পড়েছে গিফটের সামনে। আর গিফটগুলো সব কোথা থেকে এসছে, কে পাঠিয়েছে সব তোমাদেরকে বলবো। তো ফ্রেন্ডস, দেখলে কত গিফট, তো গিফটগুলো কারা পাঠিয়েছে এবার তোমাদেরকে বলবো। তার আগে তোমাদের দেখাই, দেখো আমি আজ এসেছি আমার বাপের বাড়ি। তো বাপের বাড়ি কেন এসেছি সেটাও তোমাদের বলছি। আজ এসেছে মা, মানে মা গেছিল হচ্ছে আসাম, মায়ের বাপের বাড়ি, আমাদের মামার বাড়ি। তো শুনেই বুঝতে পারছো কতটা দূর, যাওয়া তো হয়েই ওঠে না, মা নিজেই গেল বহু বছর বাদে, মানে প্রায় 19 বছর বাদে। বুঝতেই পারছো এত বছর বাদে মামার বাড়ি থেকে মা এসছে। মায়ের তো একটু মন খারাপ, কিন্তু মা এসছে বলে কিন্তু আমরা খুব হ্যাপি, প্লাস মামাদের এত গিফট পেয়ে কিন্তু আরও হ্যাপি। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে, গিফটগুলো কারা কারা পাঠিয়েছে, মামা মাসি সবাই কত কত গিফট পাঠিয়েছে, প্লাস মাও এনেছে ওখান থেকে। তো চলো সেই জিনিসগুলোই তোমাদেরকে দেখাবো। আর মামার বাড়ির জিনিসের তো একটা আলাদাই আবেগ সবার জন্যই, আশা করি তোমাদেরও। তো ছোটবেলার কথা মনে পড়ে গেল এই মামা বাড়ির এত কিছু দেখে। মামারা যখন ছোটবেলায় আসতো, এত দূর বলে তো সবসময় আসা হতো না, মামারা যখনই আসতো মামারাও কিন্তু এরকম 1 মাস মতন করে থাকতো, আবার যখন চলে যেত আমাদের খুব মন খারাপ লাগতো। তো যাই হোক, চলো তোমাদেরকে বেশি কথা না বাড়িয়ে এবার গিফটগুলো দেখাই। এই দেখো বসে পড়েছে সব গিফট দেখতে, আর পুচকেগুলোকে কিন্তু আগেই দিয়ে দিয়েছি আমি, কারণ না হলে ওরা আমাদেরকে দেখতে দেবে না, আর ওরা তো গিফট নেওয়ার জন্য পুরো পাগল হয়ে যাচ্ছে, তাই ভাবলাম তোদেরটা নিয়ে আগে বসে পড়। এই দেখো চলো, আমি কিন্তু এখনো কিছু গিফট দেখিনি, সব তোমাদের সাথেই দেখবো বলেই কিন্তু আমি এখনো ওয়েট করছি। চলো হাই বলো, আম্মা হাই বলো। দেখো আমরা কিন্তু বসে পড়েছি পুরো সাজিয়ে গুছিয়ে নিয়ে, বসে বসে গিফট ওদেরকে আগে দিয়ে দেওয়া হয়ে গেছে, না হলে তো ওরা মাথা পাগল করে দিচ্ছে গিফটের জন্য। তো চলো তোমাদেরকেও দেখাই আমাদের গিফট গুলো, প্রথমে খুদেদের গিফট দেখাই। তো দেখো ওরা তো প্রথমে নিয়ে নিয়েছে ওদের যেগুলো প্রিয় জামা কাপড়ের থেকে, ওদের খেলনা গুলোই বেশি প্রিয়। এই দেখো মামা কোথায় ডল কোথায়, হ্যাঁ দাও দাও দাও। এই যে এটা মাম্মার আর এটা পাপানের। আর প্রথমে দেখাই মাম্মার ড্রেস, এই দেখো এটা মামা পাঠিয়েছে, মানে ওর দাদু হবে, মামা দাদু, এটা ওর জন্য। ইজ নাইস না দেখতে, খুব সুন্দর। এটা আরেকটা, মামা পাঠিয়েছে মানে মামা দাদু, এটা মাসি, এটা ওকে ওই মাসি পাঠিয়েছে, মাম্পি মাসি তো মা, হ্যাঁ এটা এইটা মাম্পি মাসি, এটা মামা, আর এটা মা এনেছে ওর জন্য। আর ওর প্যান্টটা কোথায়, আর এটা মা মাম্মি এনেছে ওর জন্য, মাম্মার জন্য। কি সুন্দর না, বাচ্চাদের ড্রেস দেখতে বেশি ভালো লাগে, বিশেষ করে মেয়েদের। এবার চলো আমাদের যেটা মানে আসামের মেন জিনিস যেটা, ওটা আগে দেখাই তোমাদেরকে। প্রথমে দেখাই গামছা, তারপরে দেখাবো মেখলা। এটা হচ্ছে আসামের গামছা, জানোই সবাই, এ খুলে ফেলছি, আসামের গামছা নাম করা, আসামের গামছা। এরকম অনেকগুলোই গামছা এনেছে, এগুলো মা এনেছে একটু সবাইকে গিফট করার জন্য। আর তোমরা দেখতে পাচ্ছ না, পরে এই দেখো হচ্ছে মেকলা সেট বৌদির জন্য। এই দেখো, হ্যাঁ বাবা এটা মাম্মা, তো মাম্মা এটা হচ্ছে বৌদির মেকলা, দেখো কি সুন্দর না কালার কম্বিনেশনটা।
এটা হচ্ছে মামা পাঠিয়েছে বৌদিকে, আর এটা হচ্ছে মাসি পাঠিয়েছে বৌদিকে। এটা একটা স্টোল টাইপের, দেখো এটাও কি সুন্দর, খুলে দেখাই দেবো। উলেন স্টোল। এইবার আমারটা দেখাই, দাঁড়াও, আমি তো খুব এক্সাইটেড আমারটা দেখার জন্য। আমিও কিন্তু এখনো দেখিনি, তোমাদের সাথেই দেখবো। কোথায় গো আমার কোলে নাই, যেখানে আছে এই তো। এই দেখো আমার মেঘলা, দেখি দেখি কেমন। কিছু মানে জানি না এখনো, মনে হচ্ছে এটা ব্লাউজ পিস, এটা ওড়নাটা, এটা মনে হচ্ছে স্কার্ট, তিনটে করে তো থাকে পিস, এগুলো বানাতে হবে। এটা হচ্ছে বৌদির ব্যাগ, দুজনে সেম সেম, একটু কালারটা আলাদা। আর এটা মা এনেছে, এটাকে এটাও কিন্তু আসামেরই আরেকটা বলতে পারো বিশেষ জিনিস। ওখানে তো পান খাওয়ার খুব প্রচলন, তো পানই ওখানে এরকম জিনিসের সাজিয়ে দেওয়া হয়। কি সুন্দর দেখো জিনিসটা। এবার তোমাদের দেখাই ছেলেদের গিফট গুলো, এটা দিয়েছে প্রান্তিক মামা। বাও কি সুন্দর কালারটা, খুব সুন্দর হয়েছে। দিয়েছে ভাইকে, মানে কাকুর ছেলেকে, বাবাইকে, দেখো বাও দারুন কিন্তু। আর কাপড়ের কোয়ালিটি গুলো কি সুন্দর। এবার দেখাই মা কি কি পেয়েছে। এটা দিয়েছে মাকে মামা, কি সুন্দর দেখো শাড়ি। এটা মা আরেকটা শাড়ি পেয়েছে, মামা শ্বশুর বাড়ি থেকে দিয়েছে। এটাও মাকে দিয়েছে আরেক মাসি আমার, প্রতিমা মাসি। এই দেখো এটাও আরেক মাসি দিয়েছে মাকে, কি সুন্দর। আবার উলেন স্টোন, কি দারুন না কালারটা। এটা একটা সোয়েটার, আমরা সবাই পরবো। মা মাকে দিয়েছে, কিন্তু মার নাম আমাদের সবার কাজ আর কি, আমার বৌদির মার সবারই করতে পারো। কি দারুন দেখো সোয়েটারের কালারটা, কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। আর এত সফট, মানে আমি ধরেই বুঝতে পারছি, দারুন দারুন সোয়েটারটা। আর মা কিছু গিফটের জন্য দেখো স্টোল এনেছে, স্টোল গুলো খুব সুন্দর। এইটা একটা মানে সেমই কালারটা একটু আলাদা, পাতলা যে সফট স্টোন গুলো হয় না সে। এবার তোমাদেরকে দেখাই মামির আর মাসিদের হাতের কাজ। সবার আগে দেখাই দেখো, এটা হচ্ছে ওই আলমারির হ্যান্ডেল গুলোতে যে লাগায় কুশনের কাজ, দেখো মাসিটা বানিয়ে দিয়েছে। এটা একটা, এটা তিনটে বানিয়ে দিয়েছে, মানে আমাকে মাকে দুজনকেই পাঠিয়েছে। আর এটা দেখো যে পুরনো ফেলে দেওয়া শাড়ি হয় না, সেটা দিয়ে মাসিরা বানিয়ে দিয়েছে, দেখো পাপোশ। কেউ দেখলে বলবেই না যে এগুলো শাড়ি দিয়ে তৈরি। মাসি আর মামিদের হাতের কাজ কিন্তু দারুণ। আর সবার লাস্ট যেটা তোমাদের দেখাবো, ওটা দেখলে তো তোমরা অবাক হয়ে যাবে। দেখো ফুলদানিটা দেখো কি দারুণ মামি বানিয়েছে,
না অসাধারণ, এটা হচ্ছে বেস্ট গিফট। তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে, আমাদের এই গিফট গুলো কেমন লেগেছে তোমাদের কমেন্টস করে জানাতে ভুলো না। আর যদি আমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিও, তবে নেক্সট ব্লগ গুলো যখনই ছাড়বো তোমাদের নোটিফিকেশনে চলে যাবে। চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সব সময় আনন্দে থেকো। টাটা।